স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু কখনো জিপিএস গুগল ম্যাপ ব্যবহার করেনি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। গুগল ছাড়াও ভিআর, অ্যাপেল ম্যাপস, উইগো কিংবা মাইক্রোসফট বিং ম্যাপের মতো সার্ভিসগুলো ম্যাপিং সেবা দিলেও আমাদের আশেপাশে গুগল ম্যাপ ব্যবহারকারী বেশি। তাই উদাহরণ হিসাবে গুগল ম্যাপের কথাই আজকে বলবো। নতুন কোনো এলাকায় গিয়ে কিছু চিনতে পারছেন না, আপনাকে সাহায্য করার জন্য আছে অনলাইন ম্যাপিং সার্ভিস। চারিদিকে পরিবেশ পরিস্থিতি থেকে শুরু করে নির্দিষ্ট গন্তব্যের দূরত্ব, ট্রাফিক জ্যামের অবস্থা পর্যন্ত বলে দিচ্ছে গুগল ম্যাপ। তাই আজকের ভিডিওতে বলবো জিপিএস কী এবং কিভাবে কাজ করে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানা যাক জিপিএস কী। নামকরণের সার্থকতা বিচার করেন আর নাই বা করেন, গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস আসলে একটা চমৎকার সিস্টেম। আরও স্পষ্ট করে বললে এটা হলো পৃথিবীর কক্ষপথে রাখা কমপক্ষে 24টি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের সাহায্যে তৈরি একটি সিস্টেম। অবশ্য সাথে ব্যাকআপ হিসেবে আরও 3টি স্যাটেলাইট রাখা আছে। দূরে মহাশূন্যে কখন কি হয় বলা তো যায় না। অবশ্য কোনো কোনো হিসেব মতে জিপিএস মোট 32টি স্যাটেলাইট আছে। জিপিএসের এই কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু একসাথে অবস্থান করছে না, বরং পৃথিবীর চারিপাশে প্রায় সমান দূরত্ব বজায় রেখে এগুলো এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে যেন স্যাটেলাইটগুলো মিলে পুরো পৃথিবীর প্রত্যেকটা অংশ, এমনকি অ্যামাজন জঙ্গলের গভীর পর্যন্ত সিগন্যাল পাঠিয়ে কভার করা যায়। অন্তত 4টি স্যাটেলাইট আপনি আপনার সাথে পাবেন, এটি মাথায় রেখেই পুরো নেটওয়ার্কটা সাজানো হয়েছে। আসলে জিপিএস স্যাটেলাইটগুলোর মালিক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। তাদের প্রতিরক্ষা বিভাগ এই স্যাটেলাইটগুলো মিলিটারিদের ব্যবহারের জন্য 1970-এর দিকে স্পেসে পাঠিয়েছিল। পরে 80-এর দশকে তারা এই স্যাটেলাইটগুলো বা পুরো জিপিএস সিস্টেমটিকে সারা পৃথিবীর সব দেশ কিংবা সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়। জিপিএস স্যাটেলাইটগুলো দেখভাল করার জন্য পৃথিবীতে মোট 30টি নিয়ন্ত্রণ কক্ষ আছে, যার প্রধান কলোরাডো স্প্রিংসে অবস্থিত। এর আগের প্রযুক্তি হলেও সাধারণ মানুষ জিপিএস খুব কমই ব্যবহার করত। তখন শুধু বিমান, জাহাজ, মাছ ধরার জলযানেরা জিপিএস ব্যবহার করত। কিন্তু স্মার্টফোন আসার পরে ফোনের ভেতর ঢুকিয়ে দেওয়া হলো ছোট্ট একটি চিপ, আর তারপর থেকেই জিপিএস সিস্টেমের ব্যবহার অত্যধিক হারে বেড়ে গেল। এবার জানা যাক জিপিএস কিভাবে কাজ করে। আপনার ফোনে যে জিপিএস চিপটি আছে সেটা হচ্ছে জিপিএস সিগন্যাল রিসিভার। এটা জিপিএস স্যাটেলাইট থেকে আগত সিগন্যালকে ধরতে পারে। এই রিসিভার চিপ কোনো তথ্য ট্রান্সমিট করে না বা স্যাটেলাইটের নিকট প্রেরণ করে না। শুরুতে যে 24টি স্যাটেলাইটের কথা বলেছিলাম, ওই স্যাটেলাইটগুলো আসলে দিনে 24 ঘন্টা আর সপ্তাহে 7 দিনই একই ধরনের রেডিও সিগন্যালিং ট্রান্সমিট করতে পারে। এই সিগন্যাল ধরার ক্ষমতা জিপিএস চিপের মাঝে আছে, যা আপনার স্মার্টফোন কিংবা ট্র্যাকারে থাকে। আজকাল অবশ্য জিপিএস চিপ স্মার্ট ওয়াচ এমনকি চাবির রিংয়েও থাকে। জিপিএস স্যাটেলাইটগুলোতে অ্যাটমিক ক্লক লাগানো থাকে, যা দিনের পর দিন ধরে খুবই সূক্ষ্ম সময় দেয়। আর আপনার ফোনে তো একটা ঘড়ি আছেই। স্যাটেলাইটগুলো যে সিগন্যাল পাঠায় তাতে মূলত সিগন্যালটি সেন্ড করার সময়কার সময় থাকে। আপনি ফোনটি প্রাপ্ত সিগন্যালটি উৎপন্ন হওয়ার সময় আর আপনার ফোনটি যখন সেই সিগন্যালটি রিসিভ করেছে তার ব্যবধান থেকেই ওই স্যাটেলাইট আর আপনার ফোনের মধ্যেকার দূরত্ব হিসাব করে ফেলে। এই দূরত্ব থেকেই মূলত জিপিএস আপনার অবস্থান নির্ধারণ করে। এবার জানা যাক যে জিপিএস ইন্টারনেট ছাড়া কি চলে। প্রকৃতপক্ষে জিপিএস সিগন্যাল রিসিভ করার জন্য আপনার ফোনে ইন্টারনেট কানেকশান থাকার কোনো বাধ্যবাধকতা নেই। শুধুমাত্র গ্রাফিক্যাল ম্যাপ ডাউনলোড হওয়ার জন্যই আপনার ইন্টারনেট দরকার হয়। তাই আপনি যদি গুগল ম্যাপের কোনো অংশ অফলাইনে ব্যবহারের জন্য ডাউনলোড করে রাখেন, তাহলে পরবর্তীতে ইন্টারনেট ছাড়াই জিপিএস অন করে আপনার নিজের লোকেশন দেখতে পাবেন। এরপর জেনে নেওয়া যাক যে আমেরিকা যদি জিপিএস সিস্টেমটা অফ করে দেয় তাহলে কি হবে। জিপিএস হলো লোকেশন নির্ণয় করার একটা সিস্টেম মাত্র। জিপিএস ছাড়াও লোকেশন জানার জন্য অন্যান্য বিকল্প পদ্ধতি আছে, তবে এইগুলো বেশি প্রচলিত না, আবার জিপিএসের মতো শক্তিশালীও না। আগেই বলেছি জিপিএসের মালিক হলো যুক্তরাষ্ট্রের সরকার। যদিও তারা এটা সারা পৃথিবীর জন্য উন্মুক্ত করে রেখেছে, কিন্তু তারা চাইলেই এটা বন্ধ করে দিতে পারে। তাই রাশিয়া এইরকম জিপিএসের মতো সিস্টেম ডেভেলপ করেছে, যার নাম দিয়েছে গ্লোনাস। আজকাল স্মার্টফোনের স্পেসিফিকেশানে দেখতে পাবেন লোকেশন এ জিপিএস উইথ গ্লোনাস। এর মানে হচ্ছে ফোনটি আমেরিকার জিপিএস ও রাশিয়ার গ্লোনাস উভয় সিস্টেমের লোকেশন বের করতে পারে। আবার চীন বিডিএস ও ইউরোপ গ্যালিলিও নামে তাদের নিজস্ব পজিশনিং সিস্টেমের উপর কাজ করছে। আবার মোবাইল ফোন সেবাদাতা কোম্পানিগুলো আপনার ফোন কোন টাওয়ার থেকে কত দূরে আছে তার উপর ভিত্তি করে আপনার অবস্থান জেনে নিতে পারে।
একইভাবে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে আপনার অবস্থান নির্ণয় করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।